করোনার ভয়াবহ ঊর্ধ্বগামী গ্রাফ অব্যাহত হাইলাকান্দিতে। এ নিয়ে রাজ্যের স্বাস্থ্য বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি সমীর কুমার সিনহার দ্বারস্থ হলেন হাইলাকান্দি বিধানসভা আসনের নবনির্বাচিত বিধায়ক জাকির হোসেন লস্কর। তিনি করোনা মোকাবেলায় আইসিইউ বেড, অক্সিজেন সিলিন্ডার পরিষেবার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে শুক্রবার এক স্মারকপত্র প্রদান করেন। স্মারকপত্রে প্রয়োজনীয় চিকিৎসক, বিভাগীয় প্যারামেডিক্যাল স্টাফ, চিকিৎসকের শূন্যপদ পূরণসহ ঔষধপত্রের সুব্যবস্থা গ্রহণ করার দাবি জানান বিধায়ক জাকির হোসেন লস্কর। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।